মথি ৯ অধ্যায় ১৬ থেকে ১৭তে যিশু বলেছে, নতুন কাপড়ের টুকরো দিয়ে কেউ পুরানো কাপড়ে তালি দেয় না, তাহলে ছেঁড়াটা আরও বিশ্রী হবে। পুরনো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষারস রাখে না, রাখলে চামড়ার থলিটি ফেটে যায়, ফলে দ্রাক্ষারস পড়ে যায় আর থলিটি নষ্ট হয়। টাটকা রস নতুন থলিতে রাখতে হয়, তাতে দুটোই সুরক্ষিত থাকে। এইখানে যিশু বলছে, পুরনো কাপড়ে নতুন কাপড় দিয়ে কেউ তালি দেয় না, পুরনো থলিতে নতুন দ্রাক্ষারস কেউ রাখে না। এই কাজটা করলে কাপড়টাও নষ্ট হবে, দ্রাক্ষারসের থলিটাও নষ্ট হবে, দ্রাক্ষারসটাও নষ্ট হবে। এটার অর্থটা কি এটা জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তখন জানতে পারবেন এটার আসল অর্থটা কি। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন কোনো খবরই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। সো দেরি না করে আজকে টপিকে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে, পুরনো কাপড়ে নতুন কাপড় দিয়ে তালি দেওয়া যায় না, পুরনো থলিতে নতুন দ্রাক্ষারস রাখা যায় না, এটার অর্থটা কি। এটার তিন চারটা অর্থ হতে পারে। প্রথম অর্থটা হচ্ছে যেটা কনটেক্সচুয়ালে আমরা বুঝি, কনটেক্সচুয়ালে মানে আমরা যদি তিন চারটা পদ উপরে যাই আমরা বুঝি কোন কনটেক্সটে যিশু কথাটা বলেছে। যিশুর শিষ্যরা উপবাস করতো না, ফরিসিরা এসে বলছে, আরে আপনার শিষ্যরা উপবাস করে না কেন? তখন যিশু কিছু কারণ দিল, কারণ দেওয়ার পরে তারপরে এই কথাটা বলল। মানে এটার অর্থ হচ্ছে যিশু ওদেরকে বলতে চাইছে যে তোমাদের যে পুরনো যেগুলো রীতিনিয়ম আছে এটার সঙ্গে আমার শিক্ষা মিলবে না। তোমরা রীতিনিয়ম নিয়ে ব্যস্ত, এটা করতে লাগবে, এটা করো, এটা নিয়ম, এটা আইন, এটা এই সেই, এগুলি নিয়ে ব্যস্ত, কিন্তু আমার যে শিক্ষা, জীবন্ত শিক্ষা, তোমাদের রীতিনিয়মের সাথে মিলবে না। অনেক খ্রিস্টান বিশ্বাসীরা কী করে, রীতিনিয়ম আর যিশুর শিক্ষাটাকে মিক্স করার চেষ্টা করে, অন্য ধর্মের রীতিনিয়মগুলোকে তারা যিশু খ্রিস্টর বিশ্বাসের সঙ্গে মিলানোর চেষ্টা করে। বাইবেল স্পষ্টভাবে বলেছে মূর্তি পূজা করবে না, যিশু বলেছে মূর্তি পূজার থেকে পালাও, বাইবেলে মূর্তি পূজাকে ব্যভিচারের সঙ্গে তুলনা করেছে। কিন্তু এরা কি করে, অন্য ধর্মের মূর্তি পূজার নিয়মটা যিশু খ্রিস্টের বিশ্বাসের মধ্যে ঢোকানোর চেষ্টা করেছে। তারা এখন কি করে, যিশুর মূর্তি বানায়, মরিয়মের মূর্তি বানায়, বানিয়ে নানান ধরনের নিয়ম কানুন ঢুকিয়ে দিয়েছে। অন্য ধর্মে যেমন রুদ্রাক্ষ মালাকে করে জাপ করে, সেম সিস্টেমটা এরা কি করেছে, একটা মালা বানিয়ে দিয়েছে, এখানে মরিয়মের নাম জাপ করে। বাইবেল স্পষ্ট করে বলেছে তোমরা তোমাদের রীতিনিয়মগুলোর সাথে আমার শিক্ষা মিলাবে না, মিলাতে পারবে না তোমরা। ওরা কি করে, বলে আমি যিশুতে বিশ্বাস করি, যিশুর পথে চলি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মাথায় সিঁদুর লাগিয়ে ঘুরব। আমি যিশুতে বিশ্বাস করি, কিন্তু যেহেতু আমার শ্বশুর বাড়ি বা আমার পরিবারে পূজা হয় আমি পূজার মধ্যেও কাজ করি, পূজারেও পার্টিসিপেট করি, মানুষকে খুশি করতে হবে। তো বাইবেল বলছে তোমার পুরনো রীতিনিয়মের সাথে আমার নতুন শিক্ষা মিলাতে পারবে না তুমি। নতুন দৃষ্টিভঙ্গি হতে হবে, পুরনো রীতিনিয়ম ত্যাগ করতে হবে আমাদের। রীতিনিয়ম আর যিশুর শিক্ষাকে আমরা মিলাতে পারি না। দ্বিতীয়টা হচ্ছে, যখন আমরা যিশুতে আসি আমাদের যে পুরনো যে ব্যক্তিটা এটাকে ফেলে দেওয়া উচিত, এটাকে দূর করে দেওয়া উচিত। যিশুর শিক্ষা, পবিত্র আত্মা একটা নতুন দেহের মধ্যে প্রবেশ করবে। পুরনো দেহটাকে, পাপী দেহটাকে যদি আমি এখনও নিয়ে ঘুরি, মানে আমার জীবনে যদি আমি এখনও পাপ নিয়ে ঘুরছি, আমার মধ্যে কোনো চেঞ্জ নেই, আমার মধ্যে কোনো ডেভেলপমেন্ট নেই, আমি পবিত্রতায়, ধার্মিকতায়, প্রার্থনায়, বাইবেল স্টাডিতে কোনো উন্নতি হচ্ছে না আমার, তার মানে আমি আগেরটার মতনই রয়ে গেছি। যদি আমি আগেরটার মতন রয়ে থাকি, যিশুর বাক্য আমার জীবনে কোনো প্রভাব করতে পারবে না। তার মানে আমার আগেরটাকে আমার সরিয়ে দেওয়া উচিত, আমি নতুন চিন্তাধারা নিজের মধ্যে নেওয়া উচিত, নিজেকে নতুন করা উচিত, পাপের থেকে বেরিয়ে আসা উচিত, অনুতাপ করা উচিত, মন পরিবর্তন করা উচিত। তখনই যিশুর নতুন শিক্ষাগুলা, যিশুর শক্তিশালী শিক্ষাগুলা আমার জীবনে প্রবেশ করতে পারবে আর কার্যকরী হবে। তৃতীয় জিনিস হচ্ছে, যখন পুরনো কাপড়ের সঙ্গে নতুন কাপড় লাগানো হয়, পুরনো কাপড়টা আর টানতে পারে না, ছিঁড়ে যায়। পুরনো থলিতে যখন নতুন দ্রাক্ষারস রাখা হয়, পুরনো থলিটা আর বাড়তে পারে না, ছিঁড়ে যায়। ঠিক তেমনভাবে আমরা যদি জিদ্দি হার্ট, জিদ্দি হৃদয়, জিদ্দি মন নিয়ে যদি বসে থাকি, অহংকারী মন নিয়ে বসে থাকি, আমরা ছিঁড়ে যাব,
আমাদের নম্র হতে হবে, যিশুর শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। যখন কোনো চার্চের পাস্টর বা লিডার বা কোনো ভাই বোন যখন আমাদের দোষটা আমাদেরকে দেখিয়ে দেবে, আমরা নম্র হৃদয়ে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তখন আমাদের হৃদয়টা বাড়বে, তখন আমরা আরও অনেক জিনিস শিখতে পারবো। কিন্তু যদি আমরা জিদ ধরে শক্ত হয়ে বসে থাকি, আমরা ছিঁড়ে যাব, ধ্বংস হয়ে যাব আমরা। চতুর্থ হচ্ছে, আমরা যখন যিশুতে আসিনি তখন আমরা জাগতিক ছিলাম, আমরা জগতের মতো চিন্তা করতাম। আমরা টাকা পয়সা রূপ দেহ শিক্ষা জ্ঞান ট্যালেন্ট জাঁকজমক এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। যিশুতে আসার পর যদি আমি এখনও সেম, তাহলে হবে না। জাগতিকতা আর আত্মিকতা একসাথে চলতে পারে না, জগৎ আর যিশু একসাথে চলতে পারে না। যদি আমি যিশুকে নিতে হয়, আমার জাগতিকতা ছাড়তে হবে, আর যদি আমি জাগতিকতা রাখতে হয়, আমি যিশুকে ছেড়ে দিতে হবে। আমি দুই নৌকায় পা দিয়ে চলতে পারবো না। তো আজকে আমরা এখান থেকে এটাই শিখলাম, যিশু যে বলেছে এই দৃষ্টান্তটা থেকে শিখতে পারলাম যে আমরা রীতি নিয়ম আর যিশুর শিক্ষাকে মিক্স করতে পারবো না। আমরা আমাদের পুরনো পাপী চরিত্রটাকে নিয়ে যিশুর শিষ্যত্বে চলতে পারবো না। আমরা জিদ্দি মন নিয়ে যিশুর শিক্ষাগুলো নিতে পারবো না। আমাদের নম্র হৃদয় হতে হবে। আমরা জাগতিক মেন্টালিটি জাগতিক মানসিকতা নিয়ে আমরা আত্মিকতায় চলতে পারবো না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি পুরনো কাপড় লাগবে না নতুন কাপড়। আমরা সিদ্ধান্ত নিতে হবে, আমাদের দ্রাক্ষারসটা যেহেতু নতুন, আমাদের থলিটাও নতুন হতে হবে, পুরনো থলি দিয়ে হবে না। তো এতটুকু আমরা শিখলাম। ঈশ্বর আমাদেরকে সকলকে ভালোবাসে। আমেন।